আমার পররাষ্ট্র মন্ত্রক, যেখানে আমি 23.5 বছর কাটিয়েছি, অধ্যাপক ইউনুস যেটা ভুল করছেন, তিনি স্টাফকে মনে করছেন কমান্ড। আমি কয়েকটা কথা বলবো, এটা হয়তো একটু। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস, উনার অনেক এবিলিটি আছে, কিন্তু উনার একটা এবিলিটি নাই, সেটা হচ্ছে কিভাবে প্রশাসন চালাইতে হয়। তো আমি গেলাম, আমাকে দূতাবাসে পাঠাইলো করাচিতে 2006-এর নভেম্বরে। একটা দূতাবাস ক্লিন করতে কিন্তু 2 দিন লাগে, একটা অফিস, একটা মিনিস্ট্রি ক্লিন করতে কিন্তু 7 দিনের বেশি লাগে না। কিন্তু প্রফেসর ইউনুস একটা জিনিস বুঝেন নাই, যেটা আর্মির যদি কেউ থাকে এখানে বুঝবে। আর্মিতে 2টা ভাগ করা হয়, একটাকে বলা হয় স্টাফ আর একটাকে বলা হয় কমান্ড। স্টাফ হয় G1, G2, হ্যাঁ। স্টাফ করে কি লিখে, স্টাফ হচ্ছে সে বিশ্লেষণ জানে, কিন্তু কমান্ডার ইজ দ্য ওয়ান হু টেক্স ডিসিশন। কমান্ডারকে দিয়ে স্টাফের কাজ করানো যায় না। অধ্যাপক ইউনুস যেটা ভুল করছেন, তিনি স্টাফকে মনে করছেন কমান্ড। তো উনি যখন কমান্ডার বসাবেন তখন কাজ হয়ে যাবে। আমার পররাষ্ট্র মন্ত্রক, যেখানে আমি 23.5 বছর কাটিয়েছি, আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমার প্রায় সকল বস, নট এক্সক্লুডিং এম এ কেমন, আমার সকল বসই প্রায় প্রো ইন্ডিয়ান। তারাই সব ফরেন সেক্রেটারি হয়েছে, তাই না? তারাই তো ফরেন সেক্রেটারি হয়েছে। সো আই ক্যান নেম দেম: ফারুক সোবহান, শফি সামি, মাসুদ বিন মোমেন, শহীদুল হক, একটার পর একটা, হেমায়তুদ্দিনও বলতে পারি আমরা। আমরা তো সবাইকে বলতে পারি যে দে আর অল প্রো ইন্ডিয়ান, এবং তারা বিএনপির সময় হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে। সো আমাদেরকে, আমি কিন্তু উনাদেরকে আবার আমি ডেনিগ্রেট করে বললাম না, আমি বললাম দে আর প্রো ইন্ডিয়ান, দে আর প্রো ইন্ডিয়া। আমি ওইটা বলতে পারি, ওদের সামনেও বলতে পারি। আমাদের এখানে প্রচুর মানুষ আছে যারা মনে মনে কিন্তু ভারতের এজেন্ট, যারা মনে মনে কিন্তু আমেরিকার এজেন্ট, যারা চায়নার এজেন্ট, হ্যাঁ। এদেরকে কিন্তু এখনও তাদের জায়গা মতো বসায় রাখা হয়েছে, এবং এরা যতক্ষণ বসে থাকবে ততক্ষণই কিন্তু এরা ষড়যন্ত্র করবে। একটা এই এখানে সবচেয়ে জিনিসটা যেটা ডেঞ্জারাস, যে আয়শা বলে যে আমি বাঙালি, আমি বাংলাদেশি বইলা, সে বলে যে না ভারতের সাথে একটু করা তো দরকার। মানে আস্তে আস্তে যারা আমাদের সার্বভৌমতা ভাঙে, এটাও কিন্তু একটা গ্রুপ আছে, ওকে। আর 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 কি বলার আছে এখানে? আর বলার আছে যেটা, যে এটুকুই বলি। আর আমি বলতে চাই যে আমরা এই সার্বভৌমত্ব আন্দোলন, খালি তো আমরা একটু আগেও বলেছিলাম, এটা আসলে খালি সীমান্তের ব্যাপার না, এটা মনের ব্যাপার। আমাদের মনে আমরা সার্বভৌম কিনা সেটা হচ্ছে আসল ব্যাপার। চিনতেই পারিনি আমি। আচ্ছা, আসসালামু আলাইকুম। লাস্ট স্পিকার, সভাপতির বেশি কথা বলতে হয় না, একটা নিয়ম আছে। তারপর আমি 2টা কথা বলবো। প্রথমত, আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমাদের নেতৃত্ব।